প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউন চলছে রাজশাহীতে। তবে গত কয়েকদিন ধরে নির্দেশনা না মেনে রাস্তায় নামছেন লোকজন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার 2 এপ্রিল লোকজনকে ঘরবন্দী রাখতে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লোকজনের চলাচলে নজরদারি করছেন সেনা সদস্যরা। যারা বাইরে বের হয়েছেন তারাই পড়েছেন জেরার মুখে। স্থানীয় সূত্র জানায়, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী। যারা সরকার নির্দেশনা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গতকাল বুধবার 1 এপ্রিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর হচ্ছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়ে সরকার নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তারা। জরুরি এই বার্তায় বলা হয়, সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। আশঙ্কা ছিল আগেই, এবার তা বাস্তবে পরিণত হতে চলেছে। প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের ধারা বস্তিতে। ইতিমধ্যেই মারা গেছেন একজন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বস্তির 8টি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 613 একর জমির উপর ছড়িয়ে থাকা দারাবি বস্তিতে প্রায় 15 লক্ষ মানুষের বসবাস। এটিকেই এশিয়ার বৃহত্তম বস্তি হিসেবে ধরা হয়। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা এক কথায় অসম্ভব। সেখানে করোনার বিস্তার ঠেকানো না গেলে কী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তা বলাই বাহুল্য। জানা যায়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দারাবির ওই ব্যক্তিকে মঙ্গলবার প্রথমে সিউন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কস্তব্বা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই মৃত্যু হয় তার। দারাবি বস্তির বাসিন্দা ওই পৌরের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা মুম্বাইয়ে। এমনিতেই ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিনের ঘটনায় শহরের সংক্রমণের তীব্রতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। বুধবার ভারতে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে 437 জন। দেশটিতে এখন পর্যন্ত এটাই একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিন সেখানে মারা গেছেন অন্তত 6 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 41 জনে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1834 জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 143 জন। দিল্লির নিজামুদ্দিন মসজিদে তাবলিগ জামাতের আয়োজনে যে ধর্মীয় সমাবেশ হয়েছিল তা থেকেই অনেক মানুষের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে যে অভিযোগ ভারতে ব্যাপক হারে চলছে তার বিরুদ্ধে সরব হলেন জম্মু এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। এই একটি ঘটনা দিয়ে মুসলিমদের বদনাম করার সুযোগ খুঁজছেন অনেকেই, বললেন ন্যাশনাল কনফারেন্সে ওই নেতা। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী হতে হ্যাশট্যাগ দিয়ে যারা তাবলিগ ভাইরাস টুইট করছেন সেটা ভারতের পক্ষে করোনাভাইরাসের থেকে আরও বিপজ্জনক হতে পারে। কেননা একটি প্রাকৃতিক ভাইরাস একটা সময়ে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই ধরনের বিদ্বেষ বড় ছাপ ফেলে রেখে যায় সমাজে। উমর আবদুল্লাহ টুইট করেন, এখন হ্যাশ তাবলিকি জামাত কারো কারো কাছে সব জায়গায় মুসলমানদের বদনাম করার জন্য একটি বড়সড় অজুহাত হয়ে উঠবে, যেন আমরাই কোভিড-19 তৈরি করেছি এবং বিশ্বজুড়ে ওই ভাইরাস ছড়িয়ে দিচ্ছি। অবশ্য এর পাশাপাশি তাবলিকি জামাতের সমালোচনাও করেছেন তিনি। তিনি লেখেন, প্রথম দর্শনেও যদি এটাই মনে হচ্ছে যে এই ঘটনা হ্যাশ তাবলিকি জামাতের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের ফল, তবে এটাও ঠিক যে এই ধরনের সমাবেশ তাদের কাছে নতুন কিছু নয়। তবে ভারতের বেশিরভাগ মুসলমানরাই কিন্তু সরকার নির্দেশনাগুলো মানছে এবং অন্যদের সেই নির্দেশ মেনেই চলার পরামর্শ দিচ্ছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।